গত কয়েকদিন আগে যখন সারা দেশ গরমে অতিষ্ঠ, তখন হঠাৎ এক বন্ধু কল করে বলল, চল চন্দ্রিমা উদ্যানে যাই। ঢাকায় আসার পর থেকে অনেকের কাছ থেকে চন্দ্রিমা উদ্যানের নাম শুনেছি, সেই থেকে জায়গাটা সম্পর্কে আমার ধারণা খুব একটা ভালো না। শুনেছি সেখানে গেলে নাকি চরিত্রের উপর প্রশ্ন চলে আসে। তবুও সেদিন বিকেলে সেখানে গেলাম, গিয়ে এক কথায় মুগ্ধ হয়ে গেলাম পরিবেশ দেখে। সামনে ক্রিসেন্ট লেক, পেছনে শুধু সবুজ আর সবুজ, ঢাকার মধ্যে যেন ছোট এক স্বপ্নের পৃথিবী। সেই থেকে ঢাকার মধ্যে আমার সবচেয়ে প্রিয় জায়গা এই চন্দ্রিমা উদ্যান। আজ তারাবির পর হঠাৎ ইচ্ছে হলো উদ্যান থেকে ঘুরে আসি। পকেটে সামনের মাসের খরচের পুরো টাকা গতকাল আব্বু পাঠিয়েছেন। ঢাকা শহরে আমার কোনো জায়গায় যেতে ইচ্ছা করে না শুধু রিক্সা ভাড়ার কথা ভেবে। একবার রিক্সায় উঠলে একদিনের খরচ শেষ। কিন্তু আজকে সেই চিন্তা নেই, পকেট গরম, রিক্সা নিয়ে চলে গেলাম উদ্যানে। টিপটিপ বৃষ্টিতে ভিজছে শহর, আমি বসে আছি লেকের পাড়ে। আমার কাছে এ এক অদ্ভুত অনুভূতি। গান গাইছি, এক যে ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। এমন সময় মনে হলো আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। ঘাড় ঘুরিয়ে দেখি একটা মেয়ে। মেয়েটা ঠোক পাকিয়ে বলল, ফুল লাগবে? আমি বললাম, আমি ফুল দিয়ে কি করব। এই কথা শুনে সে কিছু বলল না। কিছুক্ষণ চোখে চোখ রেখে তাকিয়ে থেকে উল্টো হাঁটা শুরু করল। যেতে যেতে বলল, নয়তো এত রাতে এখানে কি? তখনই লক্ষ্য করলাম তার হাতে কোনো ফুল নাই। তাহলে আমি ফুল কিনতে রাজি হলে সে আমার কাছে কি বিক্রি করত? কৌতূহল থেকেই তার পিছনে হাঁটা শুরু করলাম। কাছাকাছি সেতেই সে বলে উঠল, এখন আবার কি চান? আমি বললাম, ফুল নিব, দাম কত? উত্তর পেলাম, কই নিয়ে যাবেন, কতক্ষণ রাখবেন, তার উপরে দামের হিসাব হইব। আমি বললাম, আজ সারা রাত আমার, ফুলের দাম কত? সে বলল, 1000। কই যাইতে হইব? আমি বললাম, আমি যেখানে নিয়ে যাব হেঁটে যেতে হবে। কিন্তু এতে সে কিছুটা অবাক হলেও বলল যে তার কোনো সমস্যা নাই। আমরা পাশাপাশি হাঁটা শুরু করলাম। লালমাটিয়া সিগন্যালের কাছে আসতে ছোট একটা মেয়ে হাতে কয়েকটা বেলি ফুলের মালা নিয়ে এসে বলল, ভাই ফুল দিবেন? আরেকবার এই প্রশ্ন শুনে ছোটখাটো একটা ধাক্কা খেলাম। নিজেকে সামলে নিয়ে জানতে চাইলাম, দাম কত? মেয়েটা বলল, প্রতি জোড়া 10 টাকা। আমার একটা মালা হলে চলবে, তাই 20 টাকা দিয়ে একটা মালা নিলাম। সে বলল, আমি ভিক্ষা করি না, 15 টাকা ফেরত লন। আমি জানি এই ফুলকন্যারা খুব অভিমানী হয়, হয়তো সে এখন আমার মুখের উপর টাকা ছুঁড়ে মারবে। তাকে এই সুযোগ না দিয়েই আমরা আবার হাঁটা শুরু করলাম। সায়েন্সলেব ওভারব্রিজে উঠে আমি সেই প্রথম ফুলকন্যার মুখোমুখি দাঁড়ালাম। সে এবার বলল, সারা রাত কি হেঁটেই পার করবেন? আমি বললাম, আমার যা ইচ্ছা তাই করব, তোমার তাতে কোনো সমস্যা? সে উত্তরে কিছু বলল না। আমরা দুজনেই চুপ। বৃষ্টি বাড়ছে। একসময় আমি 2000 টাকা আর বেলি ফুলের মালাটা তার হাতে দিয়ে বললাম, এখন বাড়ি যাও, আজ রাতের জন্য আর ফুল বিক্রি করো না। আর আবার যে রাতে এমন ঝুম বৃষ্টি নামবে সেই রাতের ফুলটাও আমি কিনে নিলাম। এই বলে বাসার পথে হাঁটা শুরু করলাম। আমি জানি একজোড়া অবাক চোখ আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ধাক্কা কাটলে সেও ছুটে এসে বলবে,
আমি ভিক্ষা করি না, টেকা ফিরত লন। তাকে সুযোগ দেওয়া যাবে না। হাঁটার গতি বাড়িয়ে দিলাম, রিক্সা নেওয়া যাবে না। যা টাকা আছে তাতে আসছে মাসের 15 দিনও চলবে কিনা সন্দেহ। আমি তো আব্বু অথবা এই ফুলকন্যাদের বোঝাতে পারি না যে আমি ফুল কতটা ভালোবাসি। আমি ফুলের দামে ফুলকন্যাদের একটু হাসি কিনতে ভালোবাসি। এখন হাঁটতে হাঁটতে গাইছি, দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। আমার পেছনে ফেলে আসা সেই কন্যারা তাদের মায়া পড়া চোখে দেখে শুধুই নির্মল পৃথিবী। মনে হয় গানের কথায় ভুল আছে, কিছু সংশোধন দরকার।